আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এই তো ছেলে নামাজ পড়তে যাচ্ছে তো আমি এখন রান্না করতে চলে যাব ওনার আবার একটু না করলে হয় না তো আমি চলে আসছি রান্না করতে তো আজকে রান্না করলাম গরুর মাংস আলু দিয়ে ঝোল ঝোল এটা বাচ্চাদের অনেক পছন্দ কারণ গরুর মাংসটা তারা তেমন খেতে পারে না আলুটা ওরা একটু পছন্দ করেই খায় তো এখানে আমি হাতে মেখে গরুর মাংস বসিয়ে দিব সেই জন্য গরুর মাংস পেঁয়াজ হলুদ মরিচ এগুলো সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি ধনিয়া এই তো আদা রসুন বাটা আমি সবসময় আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিই তো সেজন্য আমি একসাথেই দিয়ে দিই এগুলো দিয়ে দিচ্ছি জেরার গুঁড়ো তো এখন এগুলো আমি সব করে সব কিছু ভালো করে মেখে নেবো হাতে লবণটা দিই আবার লবণটা দিয়ে দিলাম এই যে তেজপাতা এলাচ দারচিনি সব দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো তেল তাই সব কিছু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভালো করে মেখে নিব মেখে রান্না করতে চলে যাব গরুর মাংসটা কিন্তু মাখানোতেই অনেক টেস্ট এটা মাখা মাখা রান্না করলেই ভালো লাগে হাতে মাখানোটাই আসলে অনেক মজার হয় আমার মাকেও দেখতাম সব সময় হাতে মেখে রান্না করতে আমার নানিকেও দেখতাম সব সময় হাতে মেখে রান্না করতে তো সেজন্য আমিও হাতে মেখেই রান্না করি আমি কখনও ওইভাবে ট্রাই করিনি এভাবেই রান্না করতে পছন্দ করি তো এই তো আমার মাখানো হয়ে গিয়েছে তো এটা আমি এখন চোলাতে বসিয়ে দেব কালারটা কিন্তু মাসাল্লা আসছে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে দিয়ে দিলাম এই তো আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম আমি কিন্তু রাইস কুকারে পানির পরিমাণ বেশি দিয়ে বসিয়ে দিই পরে মাঠটা গেলে নেই আমার মারগালা ছাড়া ভালো লাগে না তাই মার গেলে নেই আলু কেটে নিয়েছিলাম এই যে আমার মাংসের চেহারা আবারও চলে আসলাম আমি কিন্তু এখানে সামান্য একটু পানি দিয়েছিলাম সামান্য পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম আমার ভাত রান্না হয়ে গিয়েছে তো আমার ভাত আমি কিন্তু রাইস কুকারে মানে বেশি পানি দিয়ে বসাই পরে আমি এটা মার গেলে নেই পানি অল্প পরিমাণে দিয়ে বসালে হয় কি পরে ভাতটা শক্ত শক্ত লাগে ঠান্ডা হলে খেতে ভালো লাগে না তো আমি এভাবেই বসাই আমার মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম তো আলুর সাথে মাংসটা আর একটু কষিয়ে নেব আর একটু কষানো হয়ে গেলেই আমি পানি দিয়ে দেবো কারণ যেহেতু এটা আমি ঝোল ঝোল রান্না করছি তো আরেকটু পানি দিয়ে আমি তো আমার কষানো হয়ে গিয়েছে এই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আসলে আমি এক হাতে ভিডিও এক হাতে মানে ভালো করে নাড়াচাড়া করতে পারতেছিলাম না যেহেতু পাতলা ঝোল করব আমি আর একটু পানি দিয়ে দিলাম গরুর মাংসের ঝোলটারই একটা এক টেস্ট আবার কষানোটাই এক টেস্ট আসলে দুইটার দুই টেস্ট দুইটা দুইভাবে খেতে ভালো লাগে তো ফাইনালি আমার রান্না রান্নাবান্না প্রায় শেষ হয়ে গিয়েছে তো এখন আমি চলে যাব বাকি কাজকর্ম শেষ করতে তো আজকে এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো দেখবেন তো আল্লাহ হাফেজ